गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू अ न्यू व्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो आज के एकदम घरेर मध्य खाटे बसे बसे व्लॉगटाके स्टार्ट करछि। एखन मोटामुटी 10टा 15-20 बाजे और आमी सकाल बेलाते उठेछि। तो अनेकक्षण फ्रेश ट्रेश हये एखन एखाने चलछे आमार एडिटिंगेर काज। आर तार साथे एखाने आछे लिकार चा और बिस्किट। तो ये चाटा खेते खेतेई आजकेर व्लॉगटाके एडिट करे नेब, बिकज आमार आजके बेरिये जाओयार आछे कलकातार जन्य। तो सेटाओ बेरोते होबे, एजोन्नो ताड़ाताड़ि एडिट करछि। और आज तो सैटरडे, सो अफिसेर काजटा नेई। एखन एटा करते होबे, तारपर आबार पैकिंग करते होबे, तारपर स्नान करते होबे, फ्रेश होते होबे, लांच करते होबे। लांच टांच करे निये आमि एखान थेके बेरिये पड़बो। तो एरकमई आजकेर प्लान, अनेक किछु होते करते होबे। तारपर चलो, तो बेशी कथा ना बाड़िये एखन आजकेर दिनटाके स्टार्ट करा जाक। तोमरा देखते थाको आजकेर ब्लगटाके। पार्टिकुलारली टोस्ट बिस्किट दिए आमार जे कोनो टाइपेर चा खेते खूब भालो लागे। ये बिस्किटा शेष हो गेछिलो बोले मा खाली आमार जोन्नो कालके ये बिस्किटा आबार किने निये एसे ताकि चा खेते पारी। स्नान टान करे फ्रेश हो गेছি আর ব্লগও এডিট করে পোস্ট করা হয়ে গেছে। এখন মোটামুটি 1:30টা বাজে। আমি একটুখানি তাড়াহুড়োর মধ্যেই আজকে আছি, যেহেতু আমাকে 2:30টার দিকে ট্রেন ধরতে হবে। তার আগে বাবা আছে বাইরে, বাবাকে একটা কল করব। আর আমার খাবারও ওখানে বেড়ে দিয়েছি, খেতে বসে চলো, লেট করব না, फटाफट। ফোনে একটুও চার্জও নেই, তো ফোনে চার্জ না থাকলে আর রাস্তায় কোনো ব্লগিং হবে না, কিছুই হবে না। খাবারে আজকে মা খুব ভালো ভালো রান্না করেছে, সিম্পল সিম্পল রান্না। তার মধ্যে এখানে আমি এখন আপাতত আলু সেদ্ধ আর ভাতই দেখতে পাচ্ছি। ভাতটা একটু বেশি দিয়েছে, জানি না কেন। ना तो कि हाँ भात बेसि पुरो अनुष्ठान बाड़ी टेम्पटिंग शुक्तो की माछटा बोले पुटी माछ, चुनो माछेर भाजा, ये सब ही खावा दावा। चलो फटाफट एबार लांचे बसि। खूब ताड़ाताड़ी करे ट्रेनटा धरलाम, अनेकटा लेट हो गेछिलो, 3 मिनिटई बाकी छिलो, बाट एखोनो छाड़ेनि। 2:20 छाड़बे। और आमि कि बोलबो, खड़गपुर स्टेशने 2A प्लैटफर्मे ट्रेन दिएछे। तो जारा जानो तारा सबाई जानो जे कतटा परिमाण हांटते हय। हांपिये गेछि, बाबा छाड़ते एसेछिलो, बाबा जास्ट दिए चले गेलो। और आमी धरलाम ट्रेन। एबार ट्रेनटा छाड़ुक, देवराज आसबे सातरागाछी अब्दि, आमी सातरागाछीतेई नेमे जाबो। चलो जावा जाक। हेलो गाइज, गुड आफ्टरनून। अनेक दिन पर तुम्हारे संगे आबार देखा, प्राय 2 থেকে 3 दिन पर। आपातत जेमनटा देखते पाच्छ पिछने आमी चले एसेछि सातरागाछी स्टेशने। सोनाई आसছে खड़गपुर থেকে, आमी ওনাকে এসে পিকআপ করার জন্য। এবার সোনাইকে আমি এখান থেকে নিয়ে তারপরে যাব আমরা কলকাতার ঘর। তো আপাতত ওর গাড়ি মোটামুটি বললো বাউরিয়া চেঙ্গাইল ওসব ক্রস করে চলে এসছে। আর কিছুক্ষণ দাঁড়ালে আই থিঙ্ক ও চলে আসবে। আমি একটুখানি আগেই পৌঁছে গেছি, ওর 4:30-তে টাইম ছিল। এখন মোটামুটি 4:15 বাজে। তো চলো আর একটুখানি অপেক্ষা করে নিই, তারপরে দেখা হোক। তোমাদের সাথেও দেখা হচ্ছে। এরই সাথে সাথে ম্যাডামের গাড়িও চলে এসছে, জাস্ট কল করলাম। আর হেঁটে আসছে, ও আছে একদম পিছনে, তো ওর আসতে একটু সময় লাগবে। আমি দাঁড়াই। আমি অলরেডি ম্যাডামকে দেখতে পেয়ে গেছি। ম্যাডাম লোকেটেড, জানি না এখনো ম্যাডাম আমায় দেখতে পেয়েছেন কিনা। ব্যাপার রে, তুই এলি আর লাইটগুলো জ্বলে উঠলো, মানে ভাব সেলিব্রিটি এন্ট্রি হচ্ছে। সেটাই, সেলিব্রিটি হাঁপিয়ে হাঁপিয়ে উঠছে। ফাইনালি 2-3 দিনের গ্যাপের পরে আলটিমেটলি ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়ে গেল। ফাইনালি 2-3 দিন গ্যাপের পরে দেবরাজ পুরোপুরি ছুটি নেওয়ার পর আবার ব্লগ করাও শুরু করেছি। এন্ড আজকে সাঁতরাগাছি এসে আমার বেশ ভালো লাগছে, কারণ আমি সাঁতরাগাছিতে সেভাবে আসা হয় না, কোনোদিন আসিনি, হয়তো এসছি মনে নেই। যখন অফিস খোলা ছিল তখন আমি রেগুলার বেসিসে এই পাশ দিয়ে যাতায়াত করতাম। ওর জন্য আজকে যখন ওকে আমি ডিরেকশন দিচ্ছি, ওর কাছে কোনো প্রবলেমই হলো না, বললো যে হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি তুই কোথায় আছিস। আমি প্রত্যেকদিন এটা দিয়ে আসতাম, এই ওভারব্রিজ ক্রস করে ওপাশে হেঁটে হেঁটে যেতাম, আবার বাস ধরতাম, দিয়ে সেক্টর 5 যেতাম। তো আমি সাঁতরাগাছিটা চিনি, এটা ছিল না রুট। আর আমার রুট তো পুরো বালি হল্ট দিয়েছিল। সাঁতরাগাছি চিনি বলবো না, সাঁতরাগাছি স্টেশনটা চিনি হ্যাঁ ভালোভাবে। এবার আমি বাইকটা রেখেছি আর একটু সামনে, কারণ এর সামনের এরিয়াটায় নো পার্কিং ছিল। অ্যাকচুয়ালি পুরোটাতেই নো পার্কিং লেখা আছে, কিন্তু এনআরআই সাজেস্ট করলেন পুলিশরা যে ওদিকটা রাখার জন্য। আমি ওদিকটাই রেখে এসেছি, এবার যাই গিয়ে বাইক নিয়ে বেরিয়ে যাব। এই জাস্ট বাড়ি ঢুকলাম, চুলের অবস্থা পুরো ঘেটে ঘুটে একাকার, ফ্রেশও হইনি। অ্যান্ড সত্যি বলতে কি লাগেজ মানে ব্যাগটা আমার এত ভারী ছিল, পুরো পিঠ ফিট একদম ব্যথা হয়ে গেছে। এনিওয়ে দেবরাজ একটু বাইরে গেল, এসেই জাস্ট একটা দুধের প্যাকেট নিয়ে আসার জন্য। আমার সেদিনকার পরশু দিন যাওয়ার সময় ট্রেনে যে ঠান্ডা হাওয়াটা লেগেছিলো তার থেকে প্রচণ্ড গলায় ব্যথা হচ্ছে, মানে হালকা হালকা ঠান্ডাই লেগে গেছে বলতে পারো, নাক ফাঁক জ্বলছে পুরো, শুধু একদম সর্দির বহিঃপ্রকাশটা ঘটেনি, বাকি সব কিছুই হয়েছে। তো দুধটা নিয়ে আসলে একটু আদরকওয়ালি চায়ে খাবো, তাতে মনে হয় একটু ভালো ফিল হবে, সেই কারণেই ও গেল। জলে দাদাকেও ফোন করতে হবে, বাড়ি থেকে আসা মানে অনেক কাজ থাকে, জলে দাদাকে ফোন করতে হবে বলতে জল আমাদের একটুও নেই, তো দাদাকে ফোন করে আগে জলটা চেয়ে পাঠাতে হবে, এইসব। তারপর ডিনার ফিনার হবে, এখনও অনেক কিছু আছে, আগে ঘরটাকে একটু ক্লিয়ার করি, আর আগে সবার আগে নিজে ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। চেঞ্জ করলি না কেন? চেঞ্জ এখনো করিনি, কিছু কাজ আছে, হয়তো বাইরে যেতে হতে পারে আরেকবার, তাই জন্য এই কারণ বশত চেঞ্জ করিনি। আর এটা আমরা আসার পথে নিয়ে এসেছিলাম, দেখো এটা হচ্ছে এক চিকেন চাউমিন, একটা নিয়ে এসে দুজনে একটু একটু শেয়ার করে খাচ্ছি, চাটা এরপর খাবো। আমি আরেকবার বাইরে বের হচ্ছি, এন্ড বেশিক্ষণের কাজ নেই, একটা দুটো জিনিস নেওয়ার আছে, নিয়ে আমি এবার চলে আসবো, সামনাসামনি কোনো দোকান থেকে নিয়ে নেবো, নাহলে দেরি হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, তখন প্রবলেম হয়। অলরেডি ৮টা-১২টা কিছু বাজতে চললো, অ্যান্ড চলো যাওয়া যাক। আর বিশেষত এইখানে আজকে আমাদের সামনের যে রাস্তাটা আছে, যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা বোধহয় আজকেই বানিয়েছে ওর জন্য। এই সাইড দিয়ে যে সমস্ত গাড়িগুলো ঢোকে সেটা বন্ধ করা আছে, ওখানে রোলারটা দাঁড়িয়ে আছে, রোড রোলারটা, অ্যান্ড ওই গেটটাও আজকে বন্ধ আছে। তো এটা পুরোটাই বানিয়েছে, ভালো লাগছে বেশ। ম্যাডাম এখন বাড়িতে ফোনে কথা বলছে, সেটা যদিও বা কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাদেরকে দেখানোর আছে এটা। অ্যাকচুয়ালি যখন ডেকোরেশনটা স্টার্ট করা হয় তখন খুব এক্সাইটিং লাগে অ্যান্ড খুব ভালো লাগে, বাট যখন এটাকে খুলে ফেলতে হয় বা ডিসম্যান্টেল করতে হয় নিজের হাতে তখন খুব খারাপই লাগে। অ্যান্ড এটা যেরকম ফরম্যাটে লাগানো হয় সেভাবে আর পাওয়া যায় না অ্যাকচুয়ালি, কারণ ডাবল টেপ দেওয়া থাকে, অনেক কিছু দেওয়া থাকে। দাঁড়া লাইটটা অফ করে দিই, তোমাদেরকে একবার দেখাই যে জায়গাটাতে এটা বেসিক্যালি প্লেস করা ছিল। এখন আপাতত দেখো ডাবল টেপ ছাড়া, বেশ কয়েকটা ডাবল টেপ ছাড়া আর আপাতত কিছু নেই। বেলুনসগুলো সব এখানে পড়ে গেছে অ্যাকচুয়ালি, খুলে খুলে ডাবল টেপগুলোতে ঠিকঠাক করে স্টে করেনি বেশ কয়েকটা দিন। তো আপাতত বেলুনসগুলোকে এখনই ফাটিয়ে দেবো না, রেখে দেবো, কিছু যেটা নিজে নিজে ফেটে যাবে তো ঠিক আছে। আপাতত এইটাকে খুলে ফেললাম অ্যান্ড এটাকে আপাতত ডাস্টবিনের মধ্যে চলে যাবে। সো রিয়েলি আ স্যাড মোমেন্ট। সত্যি কথা বলতে কি শরীরটা আমার খারাপ ছিল, বাট আজকে অনেক বেশি ডাউন হয়ে গেছে, আরও মানে একে ঠান্ডা লেগেই ছিল, এরপরে আরও ট্রেনে আসতে গিয়ে হাওয়া লেগে আরও একাকার অবস্থা। যদিও মাথায় ঢাকা ফাঁকা দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ চোখও খুলতে পারছি না, বাট এখন প্রায় মানে অনেকটা রাত্রি হয়ে গেছে। আমরা কি মুভি দেখছিলাম, এটার নামটা কি বেশ? এটার নাম সানাক। সানাক দেখছিলাম, যেটা খুব ভালো লাগছে। আর জাস্ট 5 মিনিটস মতন বাকি আছে। আর দেবরাজ দেখো এখানে পুরো আবার ডেকোরেশনটা ঠিকঠাক করে দিয়েছে, কিছু ডেকোরেশন না তেমন কিছু না, যেগুলো খুলে গিয়েছিল যেমন তখন বললাম সেগুলো কি আবার যে ডাবল টেপে আবার চিপকে দিয়েছে, কারণ ওই পার্টিকুলার ওই হোয়াইট বেলুনের ওই সেটটা আমার ফাটাতে খুব বেশি মন খারাপই হচ্ছিল। আর কয়েকদিন থাক, তারপরে অ্যাকচুয়ালি না গোল্ডেন গোল্ডন কিছু আছে বক্স টাইপ, বক্স টাইপে দেওয়া আছে, যেটা খুব ভালো। তো দিদি এসে সন্ধ্যাবেলায় মানে রাতের বেলার দিকে আমাদের ডিনারও বানিয়ে দিয়ে গেছে, তোমাদের সাথে ডিনারটা একবার শেয়ার করি। সেটা হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে হাঁসের ডিমের কষা, ডিমটা আমার মা পুরো বয়েল করে বাড়ি থেকে পাঠিয়েছিল, ওটা দিয়ে কষা বানিয়ে দিয়েছে, আর আছে সিম্পল রুটি। সো এই ডিনারটাই এখন করব, দিয়ে ঘুমিয়ে যাবো, সিনেমাটাও ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে। এখন অলমোস্ট অনেকটা রাত্রি হয়ে গেল, আর জাগবো না, আর ঘুমিয়ে গেলে আশা করছি একটু ফ্রেশ হবে, রেস্ট নেবে, তাহলে ঠিক হয়ে। চলো এই সবকিছুর পাশাপাশি আজকের ব্লগটাকে বাস এতটুকুই রাখছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব বং লাইফস্টাইল। একদম দেখা হবে কালকে সকালে একটা এক্সাইটিং ব্লগের সাথে। এক্সাইটিং করব আমরা কালকে, শরীর যদি ঠিক হয় তাহলে অবশ্যই করব। রবিবার বলে কথা এক্সাইটিং তো হতেই পারে, ঠিক আছে? টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।